सतां प्रसंगा मम वीर्य संविदो भवन्ति रीति कर्ण रसायना कथा तज्जो सुनादाशु अपवर्ग वर्तमनी श्रद्धा रतिर भक्ति अनुक्रमी कृष्ण भक्ति जन्म मूल हये साधु संग कृष्ण प्रेम प्राप्यते हो पुनमुख अंग ईश्वर लाभ कराई नर जन्मेर चरम सार्थकता किंतु ईश्वर लाभ केमन करे करब जे सब भक्तगण भक्तिर माध्यमे ईश्वर लाभ करेछेन तादेर पदांक अनुसरण करते पारले আমরাও হয়তো একদিন কৃষ্ণের কৃপা পেতে পারি তাই আজকে আমরা শুনব এক পরম ভক্তির কথা স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু বহু বছর ধরে গৌরাঙ্গ লীলা আস্বাদন করেও তার আশা মিটল না তাই পুনরায় জন্মগ্রহণ করলেন কৃষ্ণমণ্ডলের ঘরে দুরিকা দেবীর গর্ভে ধরেন্দাতে জন্মিলা দুঃখী মণ্ডল ধরেন্দাতে জন্মিলা দুঃখী মণ্ডল মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হেরে পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হেরে আনন্দ আর ধরে না দুঃখী দুঃখী তোমার ছেলের নাম রাখো দুঃখী এমন দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে ওগো কৃষ্ণ আর তোমার চিন্তা নেই এবার তোমার ছেলের দ্বারাই তোমার সংসারের উন্নতি হবে তোমার নাম পৃথিবীতে থাকবে দেখতে দেখতে দুঃখী পিতামাতার স্নেহের ছত্রছায়ায় বড় হতে লাগলো একদিন বাবার কাছে শুনতে পেল ঈশ্বর লাভ করাই নরজন্মের সার্থকতা তাই কাউকে না জানিয়ে ঘুমন্ত পিতামাতাকে প্রণাম জানিয়ে জন্মের মতন গৃহত্যাগ করে চলল আমাদের ছোট্ট দুঃখী আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই ও মা জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী কিন্তু না এই সংসারের মায়ায় থাকলে আমার ঈশ্বর লাভ হবে না চিরকালের মতো চলল পথে যাকে দেখতে পায় বড় হোক ছোট হোক সবার হাতে পায়ে ধরে বলে বলতে পারো দাদু নবদ্বীপ কতদূর ও দাদু নবদ্বীপ কতদূর গো এই ছেলে ভিক্ষা নিবি নে নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন কি বললে আমি ভিখারি ভিখারি তো নিশ্চয়ই কিন্তু অর্থের কাঙাল আমি নই জানো আমি অর্থের কাঙাল নই আমি ভিক্ষা করি বটে তবে অর্থের কাঙাল আমি নই জানো আমি
প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদী আয়ামি সে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল, গুরুদেব গুরুদেব। কে বাবা তুমি, নাম কি তোমার? আমার নাম দুঃখী। কি চাও? আমি বাবার কাছে শুনেছিলাম কৃষ্ণ লাভ করাই নাকি নরজন্মের সার্থকতা, আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। বাহ, চৈতন্য হয়েছে দেখে আমি খুশি হলাম বাবা, কিন্তু আমি এত সহজে তো দীক্ষা দিই না। শোনো, আমার কাছে দীক্ষা পেতে গেলে পরীক্ষা দিতে হবে। এই নাও মাটির কলসি, প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের তুলসী আর ফুলের বাগানে ঢেলে দেবে। দিনের পর দিন ওই মাটির কলসিতে করে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তার মাথায় হয়ে গেল তীব্র ঘা। ভয়ঙ্কর ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করেও প্রত্যেক দিন তুলসী বাগানে জল দিতে সে ভোলে না। ঘা থেকে অবিরত পুঁজ আর রক্ত নির্গত হয়, দেখতে দেখতে পোকাও পড়ে গেল। একদিন মনে মনে ভাবল, আমার মাথার এই অবস্থা দেখলে গুরুদেব তো আমাকে আর জল আনতে দেবে না, তাই আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে নি। যেই পাগড়ি বেঁধেছে অমনি হৃদয় চৈতন্য প্রভু দেখতে পেয়েছে, দুঃখী আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জল আনতে, আর তুমি মাথায় করে পাগড়ি বেঁধেছ। শোনো বাবা, অত সুখে কৃষ্ণ ভজন হয় না, খুলে ফেলো ওই পাগড়ি। গুরুদেব, আপনি এই পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। আমি বলছি খুলে ফেলো, নইলে আমিই খুলে দিলা। একই দুঃখী তো, তোমার তোমার মাথায় এমন ভয়ানক ঘা আর তোমার মাথায় পোকা পড়েছে, তবু আমাকে কোনোদিন জানাওনি। ওরে দুঃখী, বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমি যে তোর বাবা মা, যদি আমাকেই না জানাবি কষ্টের কথা কাকে জানাবি? আমি আমি এতদিনে একটা ভালো চিকিৎসক দেখে তোর চিকিৎসা করে দিতাম। ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ ধরে লুটিয়ে পড়ল, ওগো গুরুদেব, যদিও আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে আমার সুখের বিধান করতেন, কিন্তু গুরুদেব আপনি তো জানেন না, আমার যদি চিকিৎসা হতো আমার নয় সুখ হতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত হতাম, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমাকে জ্বালানিতে কৃষ্ণ সেবায় ওগো গুরুদেব, বড় দুর্লভ এই মানব জনম, 20 লক্ষ বার পশু হয়েছি, 9 লক্ষ বার জলে জন্ম নিয়েছি,
এগারো লক্ষ বার পোকা মাকড় হয়েছি, আর দশ লক্ষ বার ডিমের মধ্যে জন্ম নিয়েছি, তারপর তিরিশ লক্ষ বার আমার পশু জন্ম হয়েছে। এত কষ্ট করার পর আজ আমি নর জন্ম পেলাম, অনেক ভাগ্য ফলে সোনার ভারতে আমার জন্ম হলো। আপনার মতন পরম গুরুদেবের কৃপা পেয়ে আমি কৃষ্ণ সেবার অধিকার পেলাম। ও গো গুরুদেব, কৃষ্ণ সেবা করতে না পারি তবে তো আমার নরজনম বিফল হবে। ও গুরুদেব, যদি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলা ছাড়া তো থাকতে পারবো না। দুঃখী, ওরে দুঃখী, তুই কি কথা বললি? কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার জন্য তুই চিকিৎসা করালি না? ওরে, তুই তো ভক্তি সঙ্গে নিয়ে এসছিস, আমি তোকে কি দীক্ষা দেব? নে, আজকেই আমি তোকে দীক্ষা দেব। আজ থেকে বৈষ্ণব জগতে তোর নাম কৃষ্ণদাস। যা মধুময় শ্রীরাম বৃন্দাবনে চলে যা, জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হ। জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলেই তুই পেয়ে যাবি রাধা কৃষ্ণের অপূর্ব সেবা। তাই আর দেরি না করে কৃষ্ণদাস চলেছে মধুময় বৃন্দাবন। একবার চলে রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। দেখবি শ্যাম গিরিধর শ্যাম নয়ন অভিরাম গোপী প্রাণ শ্যাম কুণ্ড রাধা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে আমার মন চল বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। জীব গোস্বামী পাদ কি জয়, কে বাবা তুমি? আমার চরণে প্রণাম করে জয়ধ্বনি দিলে। আমার নাম দুঃখী কৃষ্ণদাস। কি বললে? দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণদাস, সে আবার কখনো দুঃখী হয় নাকি? ওরে বাবা, যারা জগতে মায়ার দাস তারাই দুঃখী। কৃষ্ণের দাস হতে পারলে আর কি দুঃখ থাকে? না না গুরুদেব, আসলে আমার আসল নাম দুঃখী, গুরুদেবের দেয়া নাম কৃষ্ণদাস। কেউ জিজ্ঞেস করলে আমি দুটো একসঙ্গে বলে দিই। তোমার গুরুদেবের নাম কি বাবা? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর। এই কে আছিস? শিগগিরই দুঃখীকে ভালো করে আসন পেতে দে, ভালো করে প্রসাদ এনে দে। আমার গুরুদেবের নাম শুনে আপনি চমকে উঠলেন কেন গোস্বামীপাদ? সে কি তোমার গুরুদেব? ওরে বাবা, হৃদয় চৈতন্য নাম কেন হয়েছে জানো? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ। একদিনকে তোমার গুরুদেবের গুরুদেব
তার নাম ছিল গৌরীদাস পণ্ডিত। তিথির মধ্যে উনি ফিরে আসতে পারেননি বলে তিথির সম্মান রাখতে গিয়ে তোমার গুরুদেব শুরু করেছিল বিরাট বড় উৎসব। হঠাৎ সেই উৎসবের মধ্যে তোমার গুরুদেবের গুরুদেব এসে দেখলো যে তিথির সম্মান রাখতে গিয়ে হৃদয় আনন্দ শুরু করেছে উৎসব, তাই ক্রোধান্বিত হয়ে একটি লাঠি নিয়ে যখনই মারতে উঠল দেখলো কি জানো, তোমার গুরুদেবের হৃদয়ের মধ্যে দেখতে পেল, দেখে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে হৃদয় আনন্দের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে, নিতাই গৌর নাচিতেছে হৃদয় আনন্দের হৃদয় মাঝে, নিতাই গৌর নাচিতেছে। সঙ্গে সঙ্গে তোমার গুরুদেবকে জড়িয়ে ধরলেন গৌরীদাস পণ্ডিত আর বললেন, ওরে আমি নিতাই গৌরের বন্ধু হয়ে হৃদয়ের মধ্যে তাকে নাচাতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে চৈতন্যদেবকে হৃদয়ের মধ্যে নাচিয়েছিস, তাই আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য, তার শিষ্য তুমি, আমি কি কৃপা না করে পারি, বলো কি চাও। হে জীব গোস্বামী পাদ, আপনার চরণে আমি এসেছি, কৃপা করে আপনি আমাকে কৃষ্ণ সেবা দিন। আমাকে গুরুদেব বলে দিয়েছেন আপনিই পারবেন আমাকে কৃষ্ণের ভজন শিখিয়ে দিতে। ও বেশ, তাই যদি শিখতে চাও তাহলে শুনে নাও দুঃখি, যে কথাগুলো বলছি ভালো করে শুনে নাও, আজ থেকে পৃথিবীর সকল সম্পর্ক ভুলে যাও। মনে করো তুমি বৃন্দাবনের একটি বালিকা, অষ্টসখীর আনুগত্যে তুমি রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত হয়েছো, আজ থেকে তোমার পুরুষ ভাব স্বভাব সব ভুলে যাও। শোনো, ভজন রাজ্যে আজ থেকে তোমার নাম কনক মঞ্জরী। যাও, তুমি মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করে এই নাও কৃষ্ণের সেবা করো। গুরুদেব, কৃষ্ণের তো অনেক রকম সেবা, তার মধ্যে 64 সেবা প্রধান, আপনি বলুন আমি কোন সেবা করব। এই নাও ঝাঁটা নিয়ে যাও, এই ঝাঁটাটা নিয়ে গিয়ে তুমি কুঞ্জবন ঝাঁট দেবে, এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তাই ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে চলেছে কৃষ্ণদাস কনক মঞ্জরী ভাবে, আর গাইছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, আদ্ভুত অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত জাগ প্রকাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্বয় ব্রহ্ম নন্দ নন্দনীর, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্বয় ব্রহ্ম। এই তো, এই তো কুঞ্জ মন্দির, আমার হি আয়গে আন কি মির বরাগেন, হি আয়গে আন কি মির বরাগেন, সুচন্দ্র জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাশ, জানো আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, গুরুদেব জ্ঞান সুচন্দ্র কিরণে আমার অজ্ঞান আধার। আহা, এই তো, এই তো কুঞ্জ মন্দির, কত পায়ের ছাপ, ভোরবেলায় আমি কুঞ্জ মন্দির ঝাঁট দেবো, সোনার ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ঝাঁটা তুই আমায় কৃপা কর, তুই রাধা গোবিন্দের চরণ ধুলা ঝাঁট দিস, তোর সারা গায়ে রাধা গোবিন্দের চরণ ধুলা লেগে আছে, ওরে সোনার ঝাঁটা আমায় কৃপা কর, আমি যেন রাধা গোবিন্দের কৃপা পাই। গুরু আমার লোচনয়ানন্দ লোচনয়ানন্দ, জানো
অযাচিত মহেন পতিত হেরি জপ আমায় যাচি দেওল হরি নাম আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে গুরুদেব আমার অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে নাম দিয়েছে বাহ এই তো কুঞ্জ মন্দির আমি এক কাজ করি এই ঝাঁটাটাকে নিয়ে আস্তে আস্তে ঝাঁট দি আর রাধা শ্যামের নাম গান করি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে মন্দিরের মধ্যে এত সুন্দর একটা নূপুর এলো কোথা থেকে এত সুন্দর সোনার নূপুর চতুর্দিকে চতুর্দিকে হীরে দিয়ে বাঁধানো আহা নূপুরে যেন একদম আলোয় ভরে গেছে কুঞ্জ মন্দিরটা বাহ নূপুরটা আমি বরং তুলেই নি গুরুদেবের কাছে দিয়ে দেব যার নূপুর সে এসে নিয়ে চলে যাবে এই বলে নূপুরটিকে যেই স্পর্শ করেছে অমনি সর্বে অঙ্গে স্তম্ভ সেই ধর্মাঞ্চ সর্বাঙ্গস্য বেবধূ বৈবার নমস্য প্রলয় ইত্যাষ্ট সাত্বিক গোমাতা সর্বাঙ্গে অষ্ট সাত্বিক ভাবে হৃদয় হলো থরথর করে অঙ্গ কাঁপতে লাগলো নয়ন দিয়া বিরল অশ্রু ধারা বইতে লাগলো একি একি নূপুর নূপুরটা ছুঁয়ে আমার আমার সারা গা কাঁপছে কেন ও বুঝতে পেরেছি বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে তাই এই নূপুরটি নিশ্চয়ই কোনো বড় ভক্তের ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সেই ভক্তি প্রবেশ করেছে যাক আমি নূপুরটাকে নিয়ে ঝাঁট দিই আমি আমার কাজ করে চলে যাই দুরমতে আগতি ছিল আমার সততয়া সতে মতি দুরমতে আগতি সততয়া সতে মতি নাহি সুকৃতি লাবলে নাহি সুকৃতি লাবলে আমার নাহি সুকৃতি লাবলে আমার কোনো স্বীকৃতি ছিল না গো আমার কোনো স্বীকৃতি ছিল না গো এমন কুঞ্জবনের সেবা পাওয়ার কোনো স্বীকৃতি ছিল না এমন কুঞ্জবনের সেবা পাওয়ার কোনো স্বীকৃতি ছিল উপদেশ দিয়েছে গো এই কুঞ্জবনের
सेवा करार आमाय उपदेश दिए छे गो कुंजबने सेवा करार आमाय उपदेश दिए छे गो नूपुरटी के निये झाँट दिए चले छे झाँट दिए चले छे कृष्ण दास ओदिके नित्यलीलाय घटल की प्रत्येक दिन प्राण गोविंदर संगे जेमन राधारानी नृत्य करें आज के नृत्य कर हठात तार पायर नूपुरटी खुले गेछिल ताई बाड़ीते गिए जखनी राधारानी आमार एकटी नूपुर खुले आरेकटी नूपुर खुलते गेछेन संगे संगे देखलें नूपुर नेई चित्कार करे उठलें ललिता ललिता सर्वनाश হয়েছে এই দেখ এই দেখ আমার একটা পায়ে নূপুর নেই রে ললিতা কি হবে এখন আমি কোথায় যে নূপুরটা হারিয়ে ফেলেছি হয় কুঞ্জবনে হারিয়ে ফেলেছি আর তা না হলে আসার পথে বোধহয় কোথাও খুলে গেছে জানা সখী তুই একটু গিয়ে দেখে আয় নূপুরটা এই তো তোর স্বভাব রায় সমস্যা সৃষ্টি করবি তুই আর সমাধানের জন্য শুধু সখীদেরকে ডাকা ডাকি আমি এখন রাস্তা দিয়ে যাব লোকে আমায় চিনে ফেলবে না ওরে ললিতা তুই ললিতা হয়ে কেন যাবি তুই তো সাধারণ ব্রজবাসিনী রূপে যাবি যা যা না রে একবার দেখে আয় তাই সাধারণ ব্রজবাসিনী রূপে ললিতা সখী চলেছেন কুঞ্জবনে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে ওদিকে কৃষ্ণদাস নূপুর পাইয়া ভাসে আঁখি জলে কৃষ্ণদাস নূপুর পাইয়া ভাসে আঁখি জলে ভাসে আঁখি জলে আবার ঝাঁট দিচ্ছে আর গাইছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী কে কুঞ্জবনে রমণী কণ্ঠ কে আপনি বাবাজি আপনি একটা নূপুর পেয়েছেন নূপুর মিথ্যে কথাও তো বলতে পারি না হ্যাঁ হ্যাঁ নূপুর তো আমি একটা পেয়েছি বাবাজি নূপুরটা আমার আপনি আমায় কি বললে তোমার নূপুর তোমার যদি নূপুর হয় তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে ও তাই তো তাই তো যেই ললিতা সখী ঘাগরা দিয়ে পাটি ঢেকে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ ঢাকো পা ঢেকে ফেলো কিন্তু ধরা পড়ে গেছে তুমি মিথ্যে কথা বলছো আরে বাবা আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্য আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে কথা বলছো না না বাবাজি আসলে কি জানেন ওই নূপুরটা আমার সখী ও এখন ধরা পড়ে গিয়ে আবার বলছো সখীর নূপুর শোনো ওসব কথায় কাজ হবে না যার নূপুর তাকে যদি তুমি নিয়ে আসতে পারো তবেই এই নূপুর আমি তোমায় দেব বাবাজি আপনি কোনোভাবেই না নূপুর আমি তোমায় দেব না যার নূপুর তাকে নিয়ে এসো কথা শুনেই চললেন ললিতা রাধে রাধে সর্বনাশ হয়েছে রাই কোথাকার এক বাবাজি ওইখানে ঝাঁট দিতে শুরু করেছিল কুঞ্জবন তোর নূপুরটা কুড়িয়ে পেয়ে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে আর আমি কত চাইলাম তবুও নূপুর কিছুতেই দিল না বলল কি যার নূপুর তাকে নিয়ে এসো তবেই নূপুর দেওয়া হবে রাধে তাহলে তুই চল আমার সঙ্গে সখী আমি কি করে যাই বল আমি স্বয়ং রাধারানী হয়ে কি যেতে পারি বাবা বা তুই রাধারানী হয়ে কেন যাবি সাধারণ ব্রজবাসিনী রূপে চল কেউ তোকে চিনতে পারবে না তাই ললিতার সঙ্গে চলেছেন রাধারানী আমার ললিতারে সঙ্গে করি আমার রাধারানী যায় ললিতারে সঙ্গে রাধারানী দেখি বারে পাঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখি বারে পায় দেখি বারে পায়
থাকে কৃষ্ণ সেবা কেমন সুখ কৃষ্ণ সেবায় কেমন সুখ কৃষ্ণ দাসের সেবা দর্শন করে রাধা ভাবে কৃষ্ণ সেবায় বাহ করে ললিতা আমি তো জানি না কৃষ্ণ সেবার কি সুখ ওই দেখ কেমন সুন্দর ঝাঁট দিচ্ছে আর চোখের জলে ভাসছে আহা বাবাজি কে আবার দামনী কণ্ঠ কিন্তু এ কি কণ্ঠ এত সুন্দর কণ্ঠ আমি তো কখনো শুনিনি যাক আমি ত্যাগী বৈষ্ণব আমি কি পৃথিবীর সকল রমণীর কণ্ঠ শুনেছি কি চাই আপনার বাবাজি একটা নূপুর পেয়েছ হ্যাঁ নূপুর তো একটা পেয়েছি ওটা আমার নূপুর বাবাজি তুমি আমায় দিয়ে দাও ও তোমার নূপুর কিন্তু নূপুর তো আমি তোমায় দেবো না তুমি যদি একা আসতে নূপুরটা আমি দিয়ে দিতাম এই রমণীর সঙ্গে এসেছে বলে নূপুরটা আমি তোমায় দেবো না কি হবে রে ললিতা এখন নাও বোঝাও এখন বাবাজি আপনি এক কাজ করুন আপনার হাতে যে নূপুরটা আছে ওই নূপুরটা আমার পায়ের নূপুরের সঙ্গে মিলিয়ে দেখুন দুটো নূপুর যদি এক হয় তবেই না হয় আপনি নূপুরটা দেবেন কৃষ্ণদাস মনে মনে ভাবে এ তো একটা ভালো কথা বটে নূপুর আমি মিলিয়ে দেখব আমার হাতের নূপুর আর তোমার পায়ের নূপুর এক কিনা আমি মিলিয়ে দেখব তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও 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 চরণ বাড়ায়ে ভালো করে মিলাইয়ে দেখব যার নূপুর এমন তার চরণ কেমন ভালো করে মিলাইয়ে দেখব দাও দাও চরণ বাড়ায়ে দাও ললিতা বলছি চরণ এগিয়ে দিতে আমি কি করি বলতো দে না পাতে এগিয়ে দে না যদি নূপুর মিলে যায় তো নূপুর তোকে দিয়ে দেবে বাবাজি তবে দেখো যে পায়ে নূপুর আছে এই এগিয়ে দিলাম মিলিয়ে দেখো দুটি নূপুর মিলিয়ে দেখে এই নূপুরেও যত হীরে ওই নূপুরেও তত হীরে এই নূপুরে যেমন নকশা ওই নূপুরেও তাই ভাবলো নূপুর দুটি তো এক কি বাবাজি নূপুর একই রকম হলো কি না হ্যাঁ নূপুর তো একই কিন্তু কিন্তু এ নূপুর তোমার কি না তা তো প্রমাণ হয়নি ললিতা কি বলছিলে হ্যাঁ হ্যাঁ কেন বলছি জানো এই মেয়েটার সঙ্গে এসেছে বলে আমার এত সন্দেহ আমার মনে হয় যার নূপুর সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তার পা থেকে নূপুরটা খুলে নিয়ে তোমার খালি পায়ে পরিয়ে নিয়ে চলে এসছে ললিতা এখন কি বলছে আমি কি বলি কিরে রাধে কৃষ্ণকে তো কত ভোলাস এবার কৃষ্ণ দাসকে ভোলা দেখি বাবাজি তুমি তো বললে নূপুর আমার কিনা তোমার সন্দেহ আছে কিন্তু তুমি কি প্রমাণ করতে পারো নূপুরটা আমার নয় শোনো আমি এক্ষুনি বলে দিতে পারি এই নূপুর তোমার না অন্য কারোর কি করে বলবে বাবাজি হুম আমাকে তো জানো না সারা কুঞ্জ মন্দির আমি ঝাঁট দিয়েছি কিন্তু যেখানটায় নূপুর কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটায় আমি ঝাঁট দিইনি কেন জানো নূপুরের ঠিক মাঝখানে যে পায়ের নূপুর সেই পায়ের ছাপ বসে আছে ধুলোর মধ্যে ওই পায়ের ছাপগুলো দেখব আর তোমার পায়ের তলাটা আমি দেখব দুটো পায়ের ছাপে যদি মিল হয় তবে নূপুরটা আমি তোমায় দিয়ে দেব তাহলে এবার চরণ তল দর্শন করতে দাও কিরে ললিতা বাবাজি যে বলছে এখন চরণের তল দর্শন করবে ওরে যোগী মুনি ঋষি কেউ আমার চরণ তল দেখে না আর রাধে খালি খালি দেরি করে লাভ কি চরণ তলা দেখলে যদি ছাপ মিলে যায় তোকে নূপুর দিয়ে দেবে তুই দিয়ে দে না চরণ তলাটা দেখিয়ে দে বেশ বাবাজি তাহলে চরণের তলাটা দেখো যেই না চরণের তলা দেখেছে একবার মাটির দিকে দেখে আর একবার চরণ তলের দিকে দেখে যতগুলো ছাপ ছত্রারি ধ্বজবল্লী পুষ্পবলয়ান পদ্মধ্বরে কাঙ্গুষানধ্যেন্দুঞ্চ শক্তি শন্দনম বেদী কুণ্ডল মৎস্য পদ্মতরং ধত্যন্ন সভ্যং পদম তাং রাধাং চিরমনুবিংশতি মহালক্ষ্মী আর্চিতাং হ্রীং ভজে তাং রাধাং চিরবিংশতি মহালক্ষ্মী আর্চিতাং হ্রীং ভজে এই তো মিলে গেল এই তো মিলে গেল যেখানে রথ যেখানে পদ্মফুল যেখানে শঙ্খ যেখানে চক্র সবকিছু পেয়ে গেলাম সবকিছু পেয়ে গেলাম এ তো রাধা চরণ ছাড়া আর কারোর চরণ নয় তবে এবার দেখাও তোমার স্বরূপ দেখাও
করছেন আপনি আমার চরণ ছেড়ে দিন আমি রাধা নই আমি রাধা নই আমি বৃন্দাবনের একটি মেয়ে আপনি আমায় যতই বলো আমি যে চরণ ছাড়ব না আমি যে চরণ ছাড়ব না ললিতা তুই কিছু বল আমি কি করে বলি রাধে এ তো যেমন তেমন বাবাজি নয় এ স্বয়ং জীব গোস্বামীর শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামীর শিক্ষা শিষ্য এ সকল শাস্ত্র জেনে এসেছে এ জানে তোর কোন চরণের তলে কি চিহ্ন আছে তোকে চিনে ফেলেছে রাই ওকে রূপটা দেখিয়েই দে চুপ কর তুই তোর জন্যই আমার যত বিপদ সকাল থেকে তুই শুধু কৃষ্ণদাসের পক্ষেই কথা বলছিস ও বলল চরণে গিয়ে দাও তুই বললি চরণে গিয়ে দে ও বলল পায়ের তলা দেখাও তুই বললি পায়ের তলা দেখিয়ে দে এখনো বলছে রূপ দেখবার আমি রূপটা দেখিয়ে দেবো এই রূপ আমার গোবিন্দ ছাড়া আর কেউ দেখে না ললিতা তখন কেঁদে কেঁদে বলছে রাধে আমার উপর মিথ্যা ভৎসনা করে কি হবে এই বৃন্দাবনে তোকে আর কেউ না চিনুক আমি চিনি 4,500 বছর ধরে ব্রজের রাসলীলা হচ্ছে কোনদিন তোমার চরণের নূপুর খোলে না এই নূপুর কালকে খুলল কেন আর কেউ না জানুক আমি জানি কৃষ্ণদাসকে কৃপা করবে বলে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে তাই তো তোমার নূপুর খুলেছে কৃষ্ণদাসকে কৃপা ললিতা তুই ঠিকই বলেছিস রে ললিতা যে কৃষ্ণদাস যে কৃষ্ণদাস আমার গোবিন্দের সেবার জন্য জল আনতে গিয়ে মাথায় পোকা পর্যন্ত পড়ে গেছিল তবুও কৃষ্ণ সেবা ছাড়েনি আমি তাকে কৃপা করব না তো কাকে করব বাবাজি তুমি আমার রূপ দেখতে চাও হ্যাঁ রাধে তাহলে একবার চোখ বন্ধ করে আবার তাকাও যেই চোখ বন্ধ করে রাধার কৃপায় প্রেমের নয়ন লাভ করল অমনি নয়ন ভরে দেখতে লাগলো সামনে যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে দুটি হাত জোর করে কেঁদে উঠল তপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাম নমামি হরি প্রিয়া বাবাজি তুমি আমাকে যেমন দেখছো একটা গান শোনাও দেখি তখন কেঁদে কেঁদে বলছি ওগো রাধে আমি কি তোমার রূপের কথা বলতে পারি তবুও যেমন দেখছি আমি তেমন বলবো তোমার চরণ দুটি দেখে আমার মনে হয় এ যেন সোনার আয়না তোমার চরণের মধ্যে আমি আমার মুখ দেখতে পাচ্ছি তাই আমার মনে হচ্ছে যেন সোনার আয়না কনক মুকুর রাই আমার কনক মুকুর কাতি কেন হবে না এই যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতক ভাতি শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতক ভাতি বা কৃষ্ণদাস আরো গাও আমাকে শোনাও হে রাধে তোমার নীল কাপড় দেখে আমার কি মনে হচ্ছে জানো এই নীল বসন রতন ভূষণ যেন জল দে দামিনী সাজে নীল বসন রতন ভূষণ জল দে দামিনী সাজে যেন মেঘ বিজুড়ি আর বিদ্যুৎ ওগো রাধে তোমার নীল কাপড়টি যেন মেঘ আর ভূষণগুলি যেন বিদ্যুতের মতন চমক দিচ্ছে আর তোমার বিনুনিটা চাচর কেশির বিচিত্র বেনী তুলিছে হিয়ার মাঝে চাচর কেশির বিচিত্র বেনী তুলিছে হিয়ার মাঝে কত বেনী নয় যেন ফণী
দেব অত সুন্দর কপালে অত সুন্দর সিঁদুর অত সুন্দর চন্দনের ফোঁটা আর চোখে কাজল সীতায় সিঁদুর নয়নে কাজল আবার তাহাতে চন্দনের রেখা সীতায় সিঁদুর নয়নে কাজল তাহাতে চন্দনের রেখা আমার মনে হয় কি জানো যেন অরুণের করে নবজলধার নবীন চাঁদের দেখা অরুণের করে নবজলধার তাহাতে চাঁদের দেখা হে রাধে এই পৃথিবীতে কালো মেঘ চাঁদ আর সূর্য এই তিনটে একসঙ্গে পূর্ণরূপে কখনো দেখা যায় না কিন্তু তোমার কপালের চাঁদ হলো ওই চন্দন বিন্দু আর সূর্য হলো সিঁদুর আর মেঘ হলো ওই কাজল দাঁড়া দাঁড়া ওরে কৃষ্ণদাস তুই এত সুন্দর গান গাইছিস ওই যে আমার পরাণ বন্ধু এনেছে এসেছে আমি তোর জন্য পরাণ বন্ধুকে কাছে নিয়ে আসি যেই কৃষ্ণকে আনার জন্য রাধারানী চলেছেন অমনি রাধারানীর গমন দেখে পদ লিখছেন আধই উড়নি রাধারানী আমার রসের আবেশে গমন মন্থর হনির আমার রসের আবেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায় আবার আধই উড়নি ঈষৎ হাসিনি বঙ্কিম নয়নে যায় আধই উড়নি ঈষৎ হাসিনি বঙ্কিম নয়নে যায় এই তো আমার রাধা গোবিন্দ পাশাপাশি দাঁড়িয়েছেন প্রাণ গোবিন্দের কোলে রাধারানী বসেছেন আমি আর কি বলবো তাই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে ওই কলপতরুর মূলে কলপতরুর মূলে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে রসের আবেশে বৈশে বিনোদিনী দেখে নয়ন মন জুড়াইয়ে গেল দেখে নয়ন মন জুড়াইয়ে গেল এই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল দেখে নয়ন মন জুড়াইয়ে গেল নিকুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল দেখে নয়ন মন জুড়াইয়ে গেল দে কৃষ্ণদাস নূপুরটা আমায় দে আমি তোর কপালে তিলক করে দিই যেই না নূপুরটি কপালে ছুঁয়ে দিয়েছেন অমনি নূপুর আকৃতির সুন্দর তিলক হয়ে গেল নে কৃষ্ণদাস এবার রাধিকায় ওই নম বলে নূপুরটা আমায় দান কর যেই রাধিকায় ওই নম বলে দিতে গেছে রাধারানীকে ললিতা বলছে ওরে কৃষ্ণদাস রাধারানীকে কাছে পেলে কেউ কি নূপুর হাতে দেয় রাধার চরণে নূপুর পরায়ে দে না চরণে জন্মের মতন দাস হলাম বলে কেঁদে কেঁদে কৃষ্ণদাস বলছি ওগো ললিতা সখী তুমি নয় কৃপা করে আমায় বলছো আমি রাধার চরণে নূপুর পরাব কিন্তু গুরুমুখে শুনেছি কুঞ্জ মাঝে রাধার চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদির উপরে চরণ রেখে পরাতে হয় এখন সোনার বেদি আমি কোথায় পাব ললিতা বলে ওরে বোকা ছেলে সকল কিছু কি শাস্তে লেখা থাকে সোনার বেদি নাই বা পেলে হৃদয়ে মাঝে রেখে পরাইয়ে দে না হৃদয়ে মাঝে রেখে পরাইয়ে দে না রাধার সোনার পায়ে সোনার নূপুর হৃদয়ে মাঝে রেখে পরাইয়ে রাধা চরণ হৃদয়ে ধরি
যতন করি দাস। এবার তুই চোখটা বন্ধ কর। ললিতা বলছে, শোন কৃষ্ণদাস, নূপুর রাধারানীর চরণে পড়িয়ে দিয়ে যেমন তুই রাধারানীকে আনন্দ দিয়েছিস, তেমনি রাধারানীর চরণে নূপুর পড়ানোতে শ্যামও আনন্দ পেয়েছে। তাই আজ থেকে তোর নাম শ্যামানন্দ। এইবার চোখটা বন্ধ কর, আমরা সবাই মিলে বিদায় নিই। মনে প্রাণে ব্যথা নিয়ে আর প্রেমের আনন্দ নিয়ে যখনই চোখটি বন্ধ করেছে কৃষ্ণদাস, চোখ খুলে দেখে আর তারা নেই, কিন্তু তাদের চরণের চিহ্ন পড়ে আছে ধুলোতে। সেই চরণ চিহ্নে গড়াগড়ি দিয়ে কাঁপতে লাগলো, সর্বঙ্গে ব্রজের রজভূষণ করে জীব গোস্বামীর কাছে গিয়ে দাঁড়াল। গুরুদেব! কৃষ্ণদাসকে দেখতে পেয়ে জীব গোস্বামী বুকে জড়িয়ে ধরল। ওরে কৃষ্ণদাস, আয় আয় আয়। গুরুদেব, জানেন আজকে কিচ্ছু বলতে হবে না তোকে। ওরে কৃষ্ণদাস, তোকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে আমি ধ্যানে বসেছিলাম, দেখছিলাম আমার কৃষ্ণদাস কৃষ্ণ সেবা পারে কিনা। চোখ বন্ধ করে যখনই ধ্যানে বসলাম, দেখলাম কি জানিস, দেখলাম রাধারানী এলেন, তোকে নূপুর দিলেন, তোর সকল ঘটনা, আবার তুই সেই নূপুর রাধারানীর চরণ খানিতে পড়িয়ে দিলি, সব ঘটনা আমি ধ্যানের মধ্যে দেখতে পেলাম। কৃষ্ণদাস, আমায় কিচ্ছু বলতে হবে না, তুই আমার বুকে আয়। গুরু শিষ্যের মিলন তো হল, কিন্তু কিছু দুষ্ট লোক ওদিকে হৃদয় চৈতন্য ঠাকুরের কানে অন্যরকম ভাবে কথাটিকে তুললেন। হৃদয় চৈতন্য ঠাকুর, আপনার সব শিষ্য ভালো, কিন্তু একজন শিষ্যের জন্য আপনার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। কেন কেন এমন কথা বলছো কেন? ওই যে কৃষ্ণদাস, কৃষ্ণদাস, ওই দুঃখী কৃষ্ণদাস, ওকে তো আপনি বৃন্দাবনে পাঠিয়েছেন। জানেন ও কি করেছে গো দুঃখী আমার, কি করেছে? বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর আশ্রিত হয়ে নিজেকে গুরু বলে প্রচার করতে চাইছে, ও বলে বলে বেড়াচ্ছে, ও নাকি রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছে। আরে বাবা, ছয় গোস্বামী তারা পেল না রাধারানীর নূপুর কুড়িয়ে, আর আপনার কৃষ্ণদাস পাবে রাধার নূপুর? জানেন কি করেছে? আপনার রচনা করা তিলক মুছে দিয়ে এক উদ্ভট তিলক তৈরি করে বলছে কি নূপুর তিলক, রাধার পরানো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে হৃদয় চৈতন্য প্রভু চললেন বৃন্দাবনে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যায়। মৃদুময়ে বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময়ে বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস। আর গুরুদেব বলবি না, ওরে গুরুদ্রোহী নরকের অধম কীট, তোর ওই মুখে আমাকে কখনো গুরু বলে ডাকবি না। কেন গুরুদেব, কপালে ও কি করেছিস, ও কিসের চিহ্ন? গুরুদেব, এ হলো রাধারানীর কৃপার প্রকাশ, স্বয়ং রাধারানী আমার কপালে এই নূপুরের তিলক রচনা করে দিয়েছেন। গুরুদেব, মুছে ফেল, আমি বলছি মুছে ফেল, আমি যে তিলক দিয়েছিলাম সেই তিলক কর। গুরুদেব, আপনার কৃপাতেই আমি পেয়েছি রায়চরণ, আমি যদি এই তিলক মুছতে যাই আমার অপমান হবে, কিন্তু এ দেহ তো আপনার, আপনি যদি তিলকটা মুছে দেন তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনি মুছে দিন, তবে রে আমি তাই করব। এই বলে একটি ভিজে ওড়না নিয়ে যেই তিলকটি মুছতে গেল, দেখলো কি তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, ওই শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, ওই শ্যামানন্দের নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। ওরে নরকের কীট, এমন পদার্থ দিয়ে তিলক তৈরি করেছিস যে আমি যত মুছছি উজ্জ্বল হচ্ছে, তবে শোন আমি তোকে বেত্রাঘাত করে এই তিলক মোছাবো।
এই বলে একটি বেত নিয়ে সর্বঙ্গে শুরু করলেন আঘাত। তিলক মঞ্চ, তিলক মঞ্চ, তিলক মঞ্চ, সর্বঙ্গে বেত্রাঘাত করিতে লাগিল। অঝোর ধারায় রুধির ধারা বহিতে লাগিল। গুরুদেব গুরুদেব আপনি বিশ্বাস করুন, গুরুদেব আমি তিলক করিনি, গুরুদেব তিলক মঞ্চ, মঞ্চ তিলক, তিলক মঞ্চ। জীব গোস্বামী জড়িয়ে ধরলেন কৃষ্ণদাসকে। হৃদয় প্রভু আপনি করছেন কি? আপনার শিষ্য আপনি যত খুশি শাসন করুন, কিন্তু ও প্রাণে বেঁচে থাকলে তবে তো শাসন করবেন, ও যদি মরে যায় আপনি কাকে শাসন করবেন? আপনি ছেড়ে দিন, পরে আবার ধরবেন। জীব গোস্বামীর জন্য তো এই যাত্রায় বেঁচে গেলি, পরে ধরলে আর ছাড়ব না। হৃদয় চৈতন্য প্রভু এক কুটিরে বিশ্রাম নিচ্ছেন। অর্ধেক রাত্রে হঠাৎ স্বপ্নে দেখলেন স্বয়ং গৌর সুন্দর। গৌর হরি, দাঁড়াও হৃদয়, আমি তোমার হৃদয়ে এতদিন ছিলাম, কিন্তু আজকে আমি চলে যাচ্ছি। কেন প্রভু, আমি কি অপরাধ করেছি? কি করেছিস দেখবি। যেই মহাপ্রভু ওড়নাটা সরিয়েছেন, অমনি দেখলো সর্বঙ্গে বেত্রাঘাত। এ কি প্রভু, আপনার অঙ্গে বেত্রাঘাত, তুই করেছিস বেত্রাঘাত, সে তো আমার শিষ্যকে করলাম। কেন, তুই জানিস না চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় শিষ্য যখন গুরুচরণে আত্মনিবেদন করে, তখন সেই শিষ্যের দেহটা কৃষ্ণের দেহর সঙ্গে এক হয়ে যায়। তাই বলি, ও তোর শিষ্য হলেও ওর দেহটি আমার, ওর দেহে বেত্রাঘাত করা মানে আমার অঙ্গে লাগা। প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি এখনই গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ছুটে চললেন, ওরে কৃষ্ণদাস, আপনি কষ্ট করে ছুটে এলেন, এই অধমকে ডাকলেই তো যেত। কৃষ্ণদাস তুই আমায় ক্ষমা কর, আমি তোকে বেত্রাঘাত করেছি, তোর বড় লেগেছে না রে। না 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 গুরুদেব, আপনি আমাকে বেত্রাঘাত করে ভালোই করেছেন। কেন জানেন, কয়েকদিন পরেই, কয়েকদিন পরেই হয়তো অন্য কেউ বলে দিত, অন্য কেউ বলে দিত যে কৃষ্ণদাস যদি রাভার নূপুর পেয়ে থাকে, আমি কৃষ্ণের বাঁশি কুড়িয়ে পেয়েছি। আর একজন বলবে আমি ললিতার কঙ্কন পেয়েছি। এইভাবে বৈষ্ণব জগতে প্রতারণা প্রবঞ্চনা প্রবেশ করবে, তা যাতে না করে সেই জন্য আপনি আমাকে আঘাত করে পরীক্ষা করে নিয়েছেন গুরুদেব। আপনি আমায় কৃপা করুন, আপনি কৃপা না করলে তো আমি গৌর কৃপা পেতামই না। আহা নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, উরল সব মনয়াস, উরল সব মনয়াস, কেন সচরণম বুঝে রতি নাহি হল, সচরণম বুঝে রতি নাহি হল, অত বৈষ্ণব দা, অত বৈষ্ণব দা, কি হবে আমার গতি, কি হবে আমার গতি, আমার গুরুপদে হল না রতি, কি হবে আমার গতি, আমার গুরুপদে হল না মতি, কি হবে আমার গতি। গুরু শিষ্যের মিলন হলো, একদিকে জীব গোস্বামী, একদিকে হৃদয় চৈতন্য প্রভু, মাঝখানে দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জরী, শ্যামানন্দ। তাই সবাই মিলে আমরা জয়ধ্বনি দিই, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, নিধুবনে নিত্য লীলা পরময় আনন্দ, নিধুবনে নিত্য লীলা পরময় আনন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, আমরা সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, আমরা সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, সবাই এই কৃপা কর হে, এই কৃপা কর হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা কর হে, বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ গুণ বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ গুণ বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, শ্রী গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দ নিতাই গৌর।